সোমবার উত্তরপ্রদেশের ঘটনার বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কর্পোরেশন মোড়ে বিক্ষোভ দেখালো কংগ্রেস নেতৃত্ব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতলিকা দাহ করা হয় দিন। উল্লেখ্য, উত্তরপ্রদেশে আন্দোলনরত কৃষকদের ওপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে কৃষকদের হত্যা করা হয় বলে অভিযোগ। এর পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী লেগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদেই এদিনের এই বিক্ষোভ সমাবেশ। কিষাণ আন্দোলন যখন 10 থেকে 10.5 মাসের দিকে এগোচ্ছে, শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী পদ্ধতিতে ভারতবর্ষের কৃষক সমাজ, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার আম্বানি আদানিদের জন্য যে কালো বিল এনেছে, সেই বিলের প্রতিবাদ যখন শান্তিপূর্ণভাবে করছে, গতকালকে উত্তরপ্রদেশের লখিমপুর খেড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনিল মিশ্রার ছেলে আশিস মিশ্রা কৃষকদের উপরে গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যালীলা চালিয়েছে এবং গুলি করে হত্যা করেছে। এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে 9 জন কৃষকের মৃত্যু হয়েছে। 9 জন কৃষক মৃত্যুর পরেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি বা আশিস মিশ্রাকে গ্রেপ্তার করা হয়নি। কালকে রাত্রে যখন আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের ইনচার্জ, উনি লখিমপুর পৌঁছাবার চেষ্টা করছিলেন কৃষকদের পাশে দাঁড়াবার জন্য, রাতভর তার সঙ্গে পুলিশ যুদ্ধ করেছে, তাকে ধাক্কা করেছে, হ্যাকেল করেছে অবিলম্বে, এবং সকাল হতেই প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে কাউকে হাউস অ্যারেস্ট করা হচ্ছে, কাউকে বাড়ির বাইরে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। দেশে কি অলিখিত ইমার্জেন্সি নরেন্দ্র মোদী এবং যোগী সরকার এনেছে আমরা জানতে চাই। অবিলম্বে এই কৃষক বিল ফেরত নিয়ে ভারতবর্ষের অন্নদাতাদের পাশে দাঁড়াবার উদ্দেশ্যে কংগ্রেস কর্মীরাও আজকে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে যে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে আমরা পথে নেমেছি। ভারতবর্ষের আপামর মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, যদি আজকে আমরা কৃষকদের সাথে না দাঁড়াই, আগামী দিনে আমাদের মুখে অন্ন যেটুকু যাচ্ছে সেটা বন্ধ করে দিতে চাইছে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং এই যোগীরা। তাই আওয়াজ তুলুন, গর্জে উঠুন, এবং ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যেভাবে সবার পিছনে এসে দাঁড়িয়েছে, সবার সাথে এসে দাঁড়িয়েছে, কৃষকদের সাথে দাঁড়িয়েছে, সব সমর্থন করুন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।